তুই নিজেকে কি মনে করিস? অর্জুন না দিদিকে খুব ভালোবাসে। দিন রাত আমার বাড়ির গেটের সামনে চৌকিদার হয়ে পাহারা দিচ্ছে। তোর মাথা ঠিক আছে তো? শানাই তো আমি বাঁচাবো। প্রেমে পয়রা মন খাবি খায় এখন তোরে দেখা মন কাঁদে। ছোটবেলা থেকে অর্জুনকে মানুষ করতে করতে না আমি কখনো ওর মাই হয়ে গেছি। এই অর্জুন বেঁচে থাকতে হলির কোনো ক্ষতি হতে দেবে না। কি হচ্ছে দেখে যাও পরি পরি। আমার না একটা ছেলেই হবে, আমার ভাইয়ের মতো, অর্জুনের মতো। ওই মহাদেবের চালা আমি, অর্জুন আমার না, কৃষ্ণের বাচ্চা। কে আবার অর্জুন টিসু? আমি না চাকরিটা ছেড়ে দিয়েছি। ওই মেয়েকে যদি রাস্তায় নাঙ্গা করে আমি না না চাই। কি হলো দিদি, তোর চোখে জল? কিছু না, এই অবস্থায় আমি দিদিকে কিছুতেই একা রেখে যেতে পারছি না। আমার অবস্থায় ঘোড়ার ডিম ধরো। এ কি কম দিলেন কেন? ও বাকিটা জিএসটি তে কাটা গেল। যখন যেখানে হারামিদের রক্তকরণ হয় সেখানে রণদীপ রায় হাজির হয়। মরে গেছে তোর দিদি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ মনে গভীরে এ কোন ক্ষত ভুলতে পারি না কেন। এই বাড়ি থেকে বেরিয়ে গেলেও দিদি চৌকিদার কিন্তু আমি।